ডেটা অ্যানালাইসিস কিভাবে করবেন সেটা বুঝবার আগে আপনার আগের গবেষকরা কোন কোন পদ্ধতি ব্যবহার করে ডেটা অ্যানালাইসিস করেছে তা আগে আপনাকে শিখতে হবে অর্থাৎ স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান যেমন বিভিন্ন সফটওয়্যার কোবো বক্স হতে পারে আর প্রোগ্রামিং আর সফটওয়্যার হতে পারে পাইথন হতে পারে এমন কি সাধারণ যে সকল স্ট্যাটিস্টিক্স টেস্ট রয়েছে যেমন অ্যানোভা কাই স্কোয়ার টেস্ট টি টেস্ট রিগ্রেশন এগুলো সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে আর আপনার আগের গবেষকরা তাদের গবেষণায় কি কি ধরনের স্ট্যাটিস্টিক্স করেছেন তার কিছু বেসিক বই আপনার সাবজেক্টে পাওয়া যায় বাংলা অথবা ইংরেজিতে সেগুলো নিয়ে পড়ে বুঝে ডেটা অ্যানালাইসিস আপনাকে শিখতে হবে তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার গবেষণায় কোন ধরনের অ্যানালাইসিস প্রয়োগ করতে হবে আর আপনি যদি নতুন কোন ধরনের পরিসংখ্যান ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে পুরাতন পরিসংখ্যানগুলি সম্পর্কে জানতে হবে তা না হলে নতুন পরিসংখ্যান আসবে না তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম